हेलो बंधुरा, आज के अपन के देखो क्रिसपी फ्राइड तेलपिया माछ। तार जोन्नो आमी एखाने तीनटे तेलपिया माछ निये नियेछि, जार गाए देखुन एरकम करे काट लागिये नियेछि। आपनारा करे नेबेन। एरपरे आमी प्रथमे दिये देबो लेबुर रस। ভালো করে এর গায়ে লেবুর রসটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে দেব নুন আন্দাজ মতো। নিয়ে আমি 1-2 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেব। আর দেখুন, টমেটো সস আমি এই চামচে চামচ দিয়ে দিলাম। দেবো চিলি সস। এক চামচ, আপনারা চাইলে বেশি দিতে পারেন। দেবো সয়া সস এক চামচের থেকে একটু বেশি। এটাতে আমার ধনে জিরে লঙ্কা গুঁড়ো সব একসাথে মিক্সড করা আছে, এটা দেবো আমি ছোট চামচের এক চামচ। দেবো চিনি, দেবো আজিনোমোটো, গোলমরিচের গুঁড়ো এটাও আন্দাজ মতো, দেখুন ফুড কালার। আপনারা আপনাদের কাছে যদি ফুড কালার না থেকে থাকে তাহলে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, এটা দিলে একটু দেখতে সুন্দর হয়। দেবো একটু রসুন বাটা ছোট চামচের এক চামচ, একটু আদা বাটা ওটাও এক ছোট চামচের এক চামচ। দেবো হলুদের গুঁড়ো, এটা যার হলুদ যেমন সেই অনুযায়ী দেবেন। এবার দেবো একটু সামান্য তেল। এটা ভালো করে মাখিয়ে নেব। আমার মাছে ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। এই অবস্থায় আমি 5 মিনিট আবার ছেড়ে দেব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেব একটু কর্নফ্লাওয়ার। এইভাবে লাগিয়ে মানে কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য, আমার আধ ঘন্টা হয়ে গেছে। আমি এবার তেল গরম বসিয়ে দিয়েছি অলরেডি ফ্রাইং প্যানে। দেখুন আমি একটু বেশি করেই তেল দিয়েছি। এবার আমি তেলটা গরম ভালোভাবে কষকষে করে গরম করে নেওয়ার পরে আমি এটার মধ্যে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। দেখুন আমার ভাজা চলছে। একটা পিঠ আগে ভালো করে হয়ে যাবে, তারপর আমি আস্তে করে ঝোল দিয়ে দেব।
এরকম মাছগুলোকে আমি আস্তে করে উল্টে দিলাম। এবার ফ্লেমটা আমি একদম কমিয়ে দেবো। এবার কম আছে, এটা ভালো করে ফ্রাই করতে হবে। দেখুন আমার মাছটা ঘুমিয়ে আছে চলছে। এবার আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো যাতে ভালো করে দুটো পর্যন্ত ফ্রাই হয়ে যায়। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য দেখুন ছালগুলো উঠে যাচ্ছে। এবার আমি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে মাছগুলো। তো আপনারা এইভাবেই বানান ঘরে আর খান, আর তারপরে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদেরকে শেয়ার করবেন।